মহারাজ, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে আপনি বললেন বুদ্ধ বলেছিলেন আত্মদীপ ভব। তাহলে আধ্যাত্ম জীবনে কোনো শিষ্যের কাছে তার গুরুর কি কোনো আদৌ ভূমিকা নেই? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সদ্গুরু কাকে বলা হয়, সদ্গুরু কে বা কাকে বলা হয়? শুন, একটা আত্মদীপ ভব না, একটা জ্বলন্ত প্রদীপ আপনাকে যতটা সহায়তা করতে পারে আপনার ঘরকে আলোকিত করতে, ঠিক আছে, ওই প্রদীপ আপনার হয়ে যাবে না, আপনাকে তেল ধার দিয়ে দেবে না। কোনো গুরু কখনো কাউকে কৃপা দিতে পারে না, বিশিষ্ট কিছু দিতে পারে না। একটা প্রদীপ পাশের বাড়িতে জ্বলছে, ঠিক আছে, তার শিখা উপরে উঠেছে এবং চারদিকে আলো হয়েছে, আপনার ঘর অন্ধকার। ওই প্রদীপ কীভাবে জ্বলছে, আপনাকে দেখানোর জন্য জ্বলছে তা তো নয়, সে তো নিজের আনন্দে জ্বলছে। সদ্গুরু এমন হয়। আধ্যাত্মিক জীবনে গুরু এমন হয়, গুরু নিজে, সে তার নিজের আনন্দে জ্বলছে, প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, তার জীবনের তেল ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্ত ওই প্রদীপকে, ওই গুরুরূপী প্রদীপকে ধীরে ধীরে নিঃশেষিত করছে, সে জীবনে যাত্রা করছে। এটা দেখে অ্যালাইনমেন্ট শব্দটা দিলাম, বা আপনি সেই সন্তুলনের যে স্তর, যে তন্মাত্রা, তাতে যদি এসে পড়েন, তাহলে ওই প্রদীপ আপনাকে উদ্বুদ্ধ করে নিজের ঘরটা আলোকিত করতে। গুরুর যাবতীয় গুরুর এতটুকুই কাজ, আর কোনো কাজ কারোর হতেই পারে না। কারণ আপনার মধ্যে জীবনের যে তেল, আপনার মধ্যে যে কর্মক্ষমতার যে সলতে, এবং আপনার প্রদীপ হবার যে সম্ভাবনা, সে তো দিয়েই পাঠিয়েছে, আপনি কি ধার নেবেন? ধার নেবার দরকারই নেই, ঠিক আছে। তো হয়তো কেউ কেউ, আমি গুরু শিষ্য টার্ম দিচ্ছি না, অমন জ্বলন্ত প্রদীপকে দেখে কেউ কেউ হয়তো নিজেকে একটু বুকে আগুন লাগানোর সাহস করে ফেলে। বুকে আগুন লাগলে প্রদীপটি ছ্যাক করে লাগে না, আমাদেরও লাগে একটু নিজের অহংকারের যে গণ্ডি, উনি যেমন প্রশ্ন বললেন, প্রশ্নের যে কনসেপ্ট তার থেকে বেরিয়ে আসতে। তো একজন নিজের কনসেপ্ট এর বুকে আগুন লাগিয়ে উজ্জ্বল হয়ে জ্বলছে এবং যতদূর সম্ভব প্রকাশিত আপনাআপনি হয়েছে, প্রদীপ প্রকাশ করেনি, প্রদীপ জ্বলেছে আর প্রকাশ ঘটেছে। ওটা দেখে কোনো একজন যদি এই একই অ্যালাইনমেন্টে এসে গিয়ে মনে করে যে একটু ছ্যাক করে জিনিস সহ্য করে নি, একে বলে সাধনা, এবং জ্বলে যাওয়া একে বলে প্রবুদ্ধ হয়ে যাওয়া। না, ওই প্রদীপ কত দূরে আছে, 10 ফুট দূরে আছে, অন্যের ঘরের জানলায় আছে, ওইখানেই আছে, আর আপনি এবার আনন্দে আলোকিত হয়ে দুলছেন। এই যে ঘটনা সাইলেন্টলি ঘটে গেল, একে গুরু শিষ্যের সম্পর্ক বলে। আর কিছু হয় না, কোথাও হয় না, কিছু হয় না। সেই এই গুরু ব্যক্তি হতে পারে, শাস্ত্র হতে পারে, কোনো কথা হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু আপনার সম্ভাবনাকে আপনি তার যাত্রাতে পৌঁছান, তার গন্তব্যে পৌঁছান। গুরু শুধু আপনার সামনে এক উদাহরণ যে এইভাবে জ্বলতে হয় জীবন, এইরকম। ইভেন এটাও মাথায় রাখুন, গুরু কিন্তু আদর্শ স্থাপন করতে বসে নেই আপনার সামনে, যে আমাকে দেখাতে হবে, আমাকে বোঝাতে হবে। এই চুলকানিও আছে অনেক বাজারে, এরকম না, সে আনন্দে জীবন বাঁচে। এখানে আমি আমার উদাহরণে বলছি, কত লোক কত রকম মিসকনসেপশন আমার নিয়ে থাকে, আমার কাঁচ গলা, আমি আমার জীবন বাঁচছি, ফুললি বাঁচছি, এর মধ্যে কি সব ঠিক আছে? না, অনেক ভুল আছে, অনেক ঠিক আছে। আমি একটা যাত্রা করছি, আশেপাশে হয়তো 30 জন আছে, হয়তো 2 জন, উদাহরণস্বরূপ বলছি, এমন কোনো পার্সেন্টেজ নেই, 2 জন হয়তো আমার এই যাত্রাটাকে দেখে নিল, তারা দীক্ষা না নিলেও, কাছে না আসলেও তারা আমার শিষ্য হয়ে গেল। বলারও দরকার নেই, সারা জীবনও বলার দরকার নেই যে আপনার থেকে আমি শিখেছিলাম, কিন্তু এই গুরু শিষ্যের সম্পর্ক ঘটে গেছে। আর যারা পিছনে পিছনে ঘুরছে, অনুগামী হয়, আজকে মালা দেবো, কালকে দেবো, আমি বলছি না এগুলি খারাপ, এগুলো সুন্দর জিনিস, কিন্তু নট নেসেসারি ওই প্রদীপ জ্বলেছে। আত্মদীপ ভব, অর্থাৎ ভাই তোমাকে তোমার পথ নিজেকেই খুঁজতে হবে। আর গুরু কী বলছেন, বলছেন আমি আমারটা নিজেরটাই খুঁজেছি, এই দেখো জ্বলছি, প্রকাশ ঘটছে, তোমরা আমাকে আমার প্রকাশেই দেখতে পাচ্ছ, দেখো যদি নিজে কীভাবে প্রকাশিত করতে পারো। তো গুরু থেকে গুরুতারই যাত্রা হয়। আবার এমন বলা যায় যে গুরু নিত্য শিষ্য, আমি আগেও বলেছি, নিত্য শিষ্য আপনার মধ্যে যে সম্ভাব্য শিষ্যত্ব তাকে জাগিয়ে দেয়।
বা আপনার মধ্যে গুরুতাকে জাগিয়ে দেয়। এই জন্য এটা ইকুয়ালিটির সম্পর্ক, উঁচু নিচু সম্পর্ক নয়, ইকুয়ালিটির সম্পর্ক, একদম ধরে পরিষ্কার স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা যদি বুঝি মানে প্রকৃত ট্রু স্বামী স্ত্রী সম্পর্ক যেমন হওয়া উচিত, গুরু শিষ্যের সম্পর্ক ঠিক তেমনই। এই জন্যকে ডিভাইন বলে দেওয়া হয়েছে। আপনি শিখছেন কিন্তু ভয়ে নয় যে আমার থেকে বড় অনেক এগিয়ে গেছে আমাকেও ছুটতে হবে, এই জন্য নয়। আপনি তার মধ্যে আনন্দ দেখতে পাচ্ছেন এবং এই আনন্দ আপনার ভিতরে গিয়ে কোথাও যেন বলছে ডুবো ডুবো ডুবো, কোনো ভয় নেই, কোনো লোভ নেই, প্রলোভন নেই। আর গুরু এই কথা বলবেন এই আনন্দ আপনাকে আমি দেব। ভিতর থেকে উঠতে থাকবে যে এই আনন্দের জন্য হিন্ট আমি পাচ্ছি সামনেকে দেখে, ওই সামনে রজনীগন্ধা দেখি যেন আমি চিনতে পাচ্ছি আমার বাগানে রজনীগন্ধা আছে। গুরু বলেন না আমার রজনীগন্ধা আমি তোমাকে দেবো, এত টাকা দক্ষিণা দাও, এরম না। আপনারও আছে, আপনি শুধু মিলিয়ে নেন, যেমন উনি প্রশ্ন বললেন মিলিয়ে নেওয়া। এবং গুরু এটা মাথায় রাখুন, সদ্গুরু বললেন এমন নয় যে সদ্গুরু কোনো একটি বিন্দু, আপনি জীবনের যেই স্তরে আছেন সেই স্তরে আপনার জন্য যা কাজে লেগে যাবে ওই মুহূর্তে ওটা আপনার জন্য সদ্গুরু হলো। আপনাকে আপনার ট্রু সেলফের দিকে, ট্রু সেলফ বলতে আপনাকে আপনার ইনার বিইংয়ের দিকে যিনি গাইড করে দিলেন। এবারে ছোট বাচ্চা যে এইটে পড়ে তাকেও গাইডেন্স চাই, আবার এইচএসও গাইডেন্স চাই, এবার পিএইচডিতেও গাইডেন্স চাই, তিনজনই সদ্গুরু। এবং এরকম সদ্গুরু আপনি জীবনে বহু পাবেন। সেই জন্য গুরু এক, কে যে গাইড করে, আবার গুরু কোটি কোটি, প্রত্যেক মুহূর্তে গাইডেন্স চাই, তো একই শক্তি আপনাকে বিভিন্ন সময় গাইডেন্স দিচ্ছে। এই হলো সদ্গুরু আর আত্মদীপক ভাবনা।